ভারত তুমি কার? রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্রের? ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে সবাই কম বেশি জানে, কিন্তু সেই সম্পর্কেই দেখা যাচ্ছে অভিমানের সূক্ষ্ম ফাটল, আর সেটি আবার আমেরিকার চিরশত্রু রাশিয়াকে কেন্দ্র করে। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন। গত 8 জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন মোদী। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই মোদীকে আলিঙ্গন করেন পুতিন। দুই দেশে এবছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন, আর ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদী। পুনর্নির্বাচিত হওয়ার পর এই ছিল মোদী ও পুতিনের প্রথম সাক্ষাৎ। গতকাল রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন মোদী। রাশিয়া ভারতের এ সুসম্পর্ক বেশিক্ষণ সহ্য হল না মার্কিন যুক্তরাষ্ট্রের। মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব, তবে আমরা জানাতে চাই ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। পাশাপাশি মিলার আরও বলেন, আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে। কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ভারত, তাই তো আমেরিকার উদ্বেগের জবাবে তারা রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে। একই সাথে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়ে এসেছে দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা সহ্য করতে হবে জেনেও দীর্ঘ 3 বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন মোদী। পুতিনের সাথে সাক্ষাতের পরে নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন রুশ প্রধানমন্ত্রী পুতিন। এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে দীর্ঘ আলোচনা করার কথা মোদীর। উল্লেখ্য, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত 2 বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি মোদীর দল, উল্টা রাশিয়ার থেকে এই 2 বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে ভারত।